বেনারসের গঙ্গা নদীর তীরে যতগুলো জনপ্রিয় ঘাট রয়েছে তার মধ্যে ওশি ঘাট অন্যতম। এখন বাজে সকাল 5:50, আমরা এখন আছি ওশি ঘাটে সকালবেলার আরতি দেখবার জন্য। এখানকার প্রভাতী আরতি নিঃসন্দেহে আপনার মন জয় করে নেবে। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন সবেমাত্র আরতি শুরু হয়েছে। দেখলাম কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ওশিঘাটের সকালের আরতি দেখবার জন্য। এখানকার আরতি দেখার অনুভূতিটা একটা আলাদা অনুভূতি, এখানে না এলে সেটা আপনি অনুভব করবেন না। তবে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য যত ভিড় উপচে পড়ে তত ভিড় কিন্তু এই ওশি ঘাটে আমার চোখে পড়ল না। শীতের সকালে যদি একটু কষ্ট করে উঠে ওশি ঘাটের আরতি দেখতে আসতে পারেন তাহলে আরতি দেখার পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে আপনার বিশেষ পাওনা। এখন দাঁড়িয়ে আছে ওশি ঘাটের সামনে, আরতি অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, খুব ভালোভাবে আরতিটাকে আমরা দেখলাম। আর আরতির পরে প্রত্যেক দিন সকালবেলা এখানে শুভ বেনারস বলে একটা অনুষ্ঠান হয়। আজকে এখানে কোলকাতা থেকে কয়েকটা কোথায় বাচ্চারা এসছে, যারা সেতার স্বর তবলা এগুলো পারফর্ম করছে আমাদের সামনে। এখনো চলছে পেছনে পারফরমেন্সটা, আপনারা দেখতেও পাচ্ছেন হয়তো স্ক্রিনে। আর ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা পরিবেশ সকাল সকাল মানে উপভোগ করতে পারবো এটা একদম আশা ছিল না। আরতি দেখবো এটুকুই জানতাম, কিন্তু তারপরে এইটা যে প্রত্যেকদিন সকালবেলা করে হয় সেটা জানতাম না। খুব ভালো লাগলো এখানে এসে। আর একটা কথা বলে রাখি, ওশি ঘাটে আরতির সময় কিন্তু ভোর 5:40 থেকে আজকে দেখলাম 6:20 নাগাদ শেষ হলো। তো ধরা যায় এটাই আরতির সময়। আপনারা যদি আসেন বেনারসে তাহলে এই সময়টাকে মাথায় রেখে আরতি দেখতে আসতে পারেন ওশি ঘাটে। এখানে এলে আপনার মন আর ফিরতে চাইবে না রোজের ব্যস্ততার মধ্যে। ওশিঘাটের আরতি দেখে বেরিয়ে ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটা চায়ের দোকান, চা ম্যাগি সবই পাওয়া যায়। আমরাও গেলাম একটু গলা ভেজাতে। এখান থেকে বেরিয়ে একটা টোটো করে এরপর আমরা চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সন্ধেবেলায় যে পথ দিয়ে হাঁটা দুরূহ হয়ে পড়ে সকালবেলাতেই সে পথ দিয়েই আমরা সহজে এগিয়ে চললাম। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। ওশি ঘাটের আরতি দেখার পরে আমরা একটা অটো করেছিলাম, অটো করে আমরা এখন এসেছি
আবার বসার সময় ঘাটের কাছে এটা এখন এক নম্বর দিক দিয়ে হেঁটে যাচ্ছি, সকালের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। সামনে দেখা যাচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। আমাদের জয় বাবা ফেলুনাথ সিনেমাটা যারা বাঙালি তারা মানে এমন কোনো বাঙালি নেই যারা সেটা দেখেননি। তো সত্যজিৎ রায় কিন্তু এই লজটাতেই তার সিনেমা শুটিং করেছিলেন। বেনারস থেকে আজই আমাদের ফেরার পালা, তাই আর একবার এখানটায় এসে নিজের উপলব্ধিটাকে আরো জোরদার করে নিলাম। মনে মনে বলে গেলাম আবারও আসব। আমরা এখন যাচ্ছি শ্রীরাম ভান্ডারে কচুরি খেতে। সকাল 8টা বেজে গেছে, মনে হচ্ছে চরম ভিড় পাবো। আচ্ছা, তার আগে লোকেশনটা বলে নিই। লোকেশনটা হচ্ছে 4 নম্বর গেট পেরিয়ে সোজা হেঁটে আসবেন, হেঁটে এসে একটা থানা পাবেন, থানা চক লেখা আছে। ওখান থেকে কারোকে জিজ্ঞেস করে করে এগিয়ে আসবেন, জিজ্ঞেস করে নেবেন, কারণ আমি ডিরেকশনটা যেভাবে বলবো সেভাবে হয়তো আপনাদের খুঁজে পেতে একটু অসুবিধা হবে। তো জিজ্ঞেস করে করে শ্রীরাম ভান্ডারের লোকেশন জিজ্ঞেস করে করে এগিয়ে যাবেন। আমরা এখন সেভাবে জিজ্ঞেস করে এগিয়ে যাচ্ছি, পেয়ে যাব। রাম ভাণ্ডারের কচুরি আর তরকারি যদি খাবেন বলে মনে করেন, তাহলে কিন্তু একদম দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল চলে আসবেন। এখানে এসে টাকা দিয়ে কুপন কেটে তারপর কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি কচুরি হাতে পাবেন। বুঝতেই পারছেন কতটা ভিড় হয় এখানে। তবে বেনারসে কচুরির দোকানের কিন্তু কোনো অভাব নেই, এর থেকেও ভালো ভালো দোকান একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। বেনারস সিরিজের এটাই ছিল শেষ ভিডিও। খুব শিগগির আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার গল্প নিয়ে।